কি অবস্থা বন্ধুরা, আইটেল বছরের শুরুতে বাজারে আনলো লো বাজেটের নতুন একটি স্মার্টফোন আইটেল ভিশন 3। মাত্র 8290 টাকার এই ফোনটির প্রধান আকর্ষণ হচ্ছে 18W ফাস্ট চার্জিং সিস্টেম, 5000 mAh ব্যাটারি এবং বিগ ডিসপ্লে। সো আজকের ভিডিওতে আমি ডিসকাস করব ভিশন 3 ফোনের ফুল স্পেসিফিকেশন এবং ভালো মন্দ সকল দিক। আর এই মুহূর্তে যারা কম বাজেটের বেস্ট ফোন কিনবেন ভাবছেন, আই থিঙ্ক এই ভিডিও তাদের জন্য। ভিডিও শুরুতেই বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন। শুরুতেই কথা বলা যাক এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। প্রথম দেখাতে আপনার ভালো লাগবে এর রিয়ার প্যানেলে ক্যামেরা মডিউলের জন্য। আর ম্যাটেরিয়াল হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। এক কথায় এই ফোন হাতে নিলে ফ্ল্যাগশিপ ফিল পাবেন। বাটনস এবং পোর্ট হিসেবে ফোনটির লেফট সাইডে পাবেন ভলিউম আপ ডাউন বাটন, রাইট সাইডে পাবেন সিম স্লট যেখানে দুটি সিম ও একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এর নিচের দিকে পাবেন স্পিকার গ্রিল, মাইক্রো ইউএসবি পোর্ট, মাইক্রোফোন ও 3.5mm হেডফোন জ্যাক এবং উপরের দিকে কিছুই থাকছে না। আর ফোনটি পাওয়া যাবে দুটি কালার ভেরিয়েন্টে, ব্লু এবং ব্ল্যাক। আর ওয়েট হলো 190 গ্রাম। যাই হোক, ভিশন 3 ফোনের ডিসপ্লে হিসেবে পাবেন 6.6 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ IPS LCD প্যানেল, যার রেজলিউশন 720x600 পিক্সেল এবং এই ডিসপ্লের পিপিআই ডেন্সিটি 282, যেখানে ভিশন 2 ছিল 500 ডিসপ্লে। ওভারঅল 8000 টাকা বা তার থেকে একটু বেশি ফোনে যে ধরনের ডিসপ্লে থাকা দরকার ঠিক তেমনই পাবেন ভিশন 3 ফোনের ডিসপ্লে আউটপুট। এবার কথা বলা যাক পারফরমেন্স নিয়ে। ফোনটিতে সিপিইউ হিসেবে পাবেন ইউনিয়াসিসো SC9863, যা 28nm আর্কিটেকচারে বেস করা একটি অক্টোকোর চিপসেট, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 1.6 GHz। আর এই ধরনের চিপসেট সাধারণত এন্ট্রি লেভেল বা লো বাজেটের ফোনে ব্যবহার করা হয়ে থাকে। ফোনটি একটিমাত্র ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, 2GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ। আবার কম বাজেটের এই ফোনে সিকিউরিটি হিসেবে পাবেন রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকিং সিস্টেম। ভিশন 3 ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 গো এডিশনে। এবার কথা বলা যাক ভিশন 3 ফোনের ক্যামেরার ব্যাপারে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা 8MP, এর সাথে থাকছে AI লেন্স। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাবেন 5MP সেলফি ক্যামেরা। এছাড়া ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা থাকছে। আইটেল ভিশন 3 এই ফোনের মেইন হাইলাইট ফিচারই হচ্ছে 5000 mAh বিগ ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং সিস্টেম, যা প্রথমবারের মতো আইটেলের এই ফোনে দেওয়া হয়েছে। আর 18W চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 2 ঘন্টার একটু বেশি। এখন কথা হলো আইটেল ভিশন 3 স্মার্টফোন রিয়েল লাইফে কেমন হবে। তো সব দিক থেকে বিচার করলে মাত্র 8290 টাকার এই ফোনে পাচ্ছেন গুড লুকিং বিগ ডিসপ্লে, 5000 mAh বিগ ব্যাটারির সাথে 18W ফাস্ট চার্জিং সিস্টেম। তবে উইক পয়েন্ট হিসেবে আমার কাছে মনে হয়েছে র্যাম রম, এছাড়া সব কিছু ঠিকঠাকই আছে। তো আপনার কাছে আইটেল ভিশন 3 স্মার্টফোনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।